আগামী সপ্তাহে প্রিয়তমার দেখা মিলবে, সঙ্গে দেখা যাবে শাকিব খানকেও, এমনই জানানো হয়েছে একটি বিশ্বস্ত সোর্স থেকে। কিসের দেখা মিলবে বলুন তো? আমার তো মনে হচ্ছে আনুষ্ঠানিক মহরত সম্পূর্ণ করবেন, যদিও এখনও সিনেমাটির পরিচয়পত্র শেষ হয়নি, সেই মহরতেই হয়তো পরিচয় করিয়ে দিবেন সবাইকে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয়তমা সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পরপরেই দর্শকদের চাহিদার শীর্ষে যান এই সিনেমাটি। দর্শকদের পছন্দের শীর্ষে থাকা প্রিয়তমায় শাকিবের বিপরীতে আছেন ইদিকা পাউল। এটি মূলত একটি অ্যাকশন রোমান্টিক ধাঁচের একটি সিনেমা, যেই সিনেমায় প্রিয় নায়ককে তিনটি লুকে দেখা যাবে, যার একটি লুক আমাদের সবার সামনে। আগামী সপ্তাহে মহরত হবে নাকি কোনো টিজার অথবা ইদিকার সঙ্গে শাকিবের রোমান্টিক পোস্টার রিলিজ হবে সেটা এখনও জানতে পারিনি। তবে আগামী সপ্তাহে যে নতুন সারপ্রাইজ আসছে সেটা কনফার্ম বলতে পারি। হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী কুরবানির ঈদে। এই সিনেমাটি প্রযোজনা করছে ভাস এটেল মিডিয়া।